আব্রাহাম গেছে তাকে একটা সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি, সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমরি দিব ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে আজকে ঘোষণা দিলেন এবার বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব খান। আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই এট লিস্ট। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন সাকিব খান। সেখানে গণমাধ্যম কর্মীরা তাকে একেবারে ঘিরে ধরেছিলেন, সেখানেই দুই সন্তানকে নিয়ে কথা বলেন সাকিব খান এবং ঘোষণা দেন আব্রাহাম খান জয়কে নিয়ে যেভাবে সুন্দর সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে এবার বীরকে নিয়ে যাওয়ারও ঘোষণা দিলেন। সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি, সামনে শেজাদ যাবে তাকে। সাকিবের ভাষ্যে, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, নিশ্চয় আপনার সন্তানের প্রতি আপনারও ভালোবাসা রয়েছে। বাবা হিসেবে চাই যে আমি আমার সন্তানদের বলতে আব্রাহাম গেছে, আব্রাহামকে নিয়ে সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি। আব্রাহাম গেছে তাকে একটা সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেজাদ খান বীর যাবে তাকেও একটা সুন্দর মেমরি দিব ইনশাআল্লাহ। এভাবেই এবার বীরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সাকিব খান। সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমরি দিব ইনশাআল্লাহ। প্রসঙ্গত, দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেছেন ঢালির সুপারস্টার সাকিব খান। আজ সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বৃহস্পতিবার দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব খান। বড় ছেলে জয়ের যুক্তরাষ্ট্র সফরে বাবা ছেলের সুন্দর মুহূর্ত কাটানো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, অ্যাট লিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। সাকিব বলেন, বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমাদের সন্তানদের, মানে জয় গেছে তাকে একটা সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেজাদ খান বীর যাবে তাকেও একটা সুন্দর মেমরি দেব ইনশাআল্লাহ। সো এটাই থাকবে। এদিকে দেশে ফিরে সাকিব দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সংসারে থাকা সন্তান ছেলে বীরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলায় নেটিজেনরা ধারণা করছেন আগামীতে এ নায়ক যুক্তরাষ্ট্রে গেলে সেখানে ছেলে বীরকে নিয়ে পাড়ি দেবেন চিত্রনায়িকা বুবলি। সে সময় ছেলে বীরকে নিয়ে একসঙ্গে ঘুরবেন ফিরবেন সাকিব বুবলি জুটি, কেননা বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাতে দেখা গেছে সাকিব অপুকে। তবে এ বিষয়ে বুবলির কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। ছোট ছেলে বীরকে নিয়ে কখন কিভাবে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন বাবা সাকিব, সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছে ভক্তরা। প্রসঙ্গত, যখন অপু বিশ্বাস ও জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সুন্দর সময় পার করছিলেন সাকিব খান, তখন গুঞ্জন উঠেছে ছিল হয়তোবা অপু বিশ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করে দিয়েছেন সাকিব খান। তবে বাংলাদেশে ফিরে অপু বিশ্বাস আগেই জানিয়ে দিয়েছিলেন সাকিব খানের অন্তর্জুড়ে এখন শুধুমাত্র তার দুই সন্তান, সেটা হচ্ছে জয় এবং বীর। এবার সাকিব খান ফিরেও সেটারই জানান দিলেন, দুই সন্তানই তার এখন সবকিছু, দুই সন্তানকে নিয়ে ভালো সময় কাটাতে চান সাকিব খান। তাই তো এবার জয়ের পর বীরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সাকিব খান। সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমরি দিব ইনশাআল্লাহ।